ঢাকা 18 সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকালে 8টা থেকে শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। কড়া নিরাপত্তার মধ্যে সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি, তবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন বেলা বাড়ার সাথে সাথে বাড়বে কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা। দুটি উপনির্বাচনেই প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী অংশ নিচ্ছে। ভোটের খবর জানাতে ঢাকা 18 সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সহকর্মী হাসান পারভেজ এবং আব্দুল সামাদ সায়েম যুক্ত আছেন আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত। আমরা প্রথমে শুরুতে ঢাকা 18 আসনের উত্তরা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, আপনাকে স্বাগত। ভোটের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত সকাল থেকে পারভেজ? আফসার, সকাল ঠিক 8টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে ঢাকা 18 আসনের যে শূন্য আসন সেই উপনির্বাচন। এবং পরিবেশে যে কথাটা বলছিলেন, যে পরিবেশ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি এখানে ভালোই আছে। অর্থাৎ অন্যান্য যে সিটি কর্পোরেশন যে ভোট হয়েছিল এর আগে, তার তুলনায় মনে হচ্ছে একটু ভোটারের হার বেশি। এবং একই সঙ্গে জানাতে চাই যে এবারে ভোট হচ্ছে ইভিএমে, এই করোনা মহামারীর মধ্যেও যে ভোট হচ্ছে, তখন ইভিএমে ভোট হচ্ছে এবং ভোটাররা কিন্তু দেখেছি বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। তবে একটি লক্ষণীয় বিষয় সেটি হচ্ছে যে বরাবরের মতোই যে প্রশ্নটি থাকে যে কেন্দ্রে বা বুথে এজেন্ট যে বিষয় থাকা বিষয়টি, সেটি কিন্তু আমরা এখানে দেখিনি। এখানে মাত্র একটি দলের এজেন্ট দেখেছি। আমরা একটু এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে চাই। আপনার কেন্দ্রের মোট ভোটার কত? আচ্ছা, আমার কেন্দ্রের টোটাল ভোটার হচ্ছে 2243 এবং আমাদের পুরুষ ভোটার এখানে আহালিয়া। একটা বিষয় সেটা হচ্ছে যে বুথগুলোতে দেখলাম আপনি এখানে, সেখানে এজেন্ট নাই, ছটি দলের প্রার্থী যে এখানে অংশগ্রহণ করছেন, এজেন্ট দেখলাম মাত্র একটি দলের, বাকি এজেন্ট আসেনি না কি সমস্যাটা কি তাহলে? আমার এখানে একটি দলের লোকেরা এজেন্ট হিসেবে তাদের ক্রেডেনশিয়াল বা যে রিপোর্টটা সেটা পেশ করেছেন, বাকি কেউ আমার সাথে যোগাযোগ করেনি, সুতরাং এ ব্যাপারে আর আমার বলার কোনো সুযোগ নেই। আর ভোট পড়ার হার সকাল প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত কি মনে হচ্ছে, কতটুকু পড়েছে? আচ্ছা, আমি যতটুকু দেখলাম যে ভোট পড়ার হার ভালো এবং সন্তোষজনক। ধন্যবাদ। শুনছিলেন এখানে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, তিনি বলছিলেন যে এখানে বলে রাখতে চাই সেটি হচ্ছে যে নৌকা প্রার্থীর এজেন্ট আছে এই কেন্দ্রে, 5টি বুথ আছে, সেই বুথগুলোতে কিন্তু অন্য অন্য দলের যে এজেন্ট, বিশেষ করে বিএনপি জাতীয় পার্টি বা আরও যে 3টি রাজনৈতিক দল আছে, সেই প্রার্থীদের কিন্তু এজেন্ট কিন্তু আমি এই বুথগুলো দেখিনি। এবং এখানে কিন্তু প্রায় এই স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ উত্তরা আইএস স্কুল অ্যান্ড কলেজে 6টি কেন্দ্র আছে, 6টি কেন্দ্রে কিন্তু দেখেছি যে কোনো দলের প্রার্থীর এজেন্ট নাই, শুধুমাত্র নৌকার এজেন্ট ছাড়া। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আফসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী পারভেজ যুক্ত হচ্ছিলেন উত্তরা থেকে, জানাচ্ছিলেন উপনির্বাচনের খবর। আমরা এবার সিরাজগঞ্জে যুক্ত হব। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল সামাদ সায়েম। সায়েম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার সংবাদে। মূলত সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা, পেয়েছেন কিনা কিছু? ধন্যবাদ আফসার। আপনাকে জানিয়ে রাখি সকাল 8টা থেকে কিন্তু সিরাজগঞ্জ এক উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু সকাল থেকে কিন্তু আসলে যে এই ভোটের যে লাইন, সেই লাইনেই দু একজন করে ভোটাররা আসছেন এবং তারা ভোট প্রদান করে চলে যাচ্ছেন। আর ভোটের পরিবেশ যদি বলে, ভোটের পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে এবং কেন্দ্রগুলোতে কিন্তু আসলে পর্যাপ্ত পুলিশ রয়েছে এবং যে শান্তশিষ্ট পরিবেশ, সেই পরিবেশ রয়েছে। তবে এর আগে যে নির্বাচনে প্রচার প্রচারণা, ওই সময় কিন্তু বিএনপি প্রার্থী অভিযোগ করেছিল তাদেরকে প্রচার প্রচারণায় বাধা দেওয়া হয়েছে এবং বিএনপি মনোনীত সমর্থিত ভোটারদের এবং ভোট প্রদানে বাধা, এই ধরনের অভিযোগ করেছে। তবে কিন্তু আসলে যে আওয়ামী লীগ প্রার্থী ছিল রয়েছে তানভীর শাকিল জয়, তিনি কিন্তু সমস্ত অভিযোগ গতকাল অস্বীকার করেছেন। তার যেটা দাবি, তিনি যেটা বলেছেন যে আসলে বিএনপি নির্বাচনে হেরে যাবে, এ কারণে কিন্তু নানা অভিযোগ তুলেছে। আমি রয়েছে এই মুহূর্তে সদরের জিনাইগাতি শাহানগাছাতে। আমরা সকাল থেকে কয়েকটি কেন্দ্রে দেখেছি আসলে ভোটারের উপস্থিতি
উপস্থিতি কম এবং ভোট প্রদানের যে যারা কথা বলেছে তাদের আগ্রহটা অনেকাংশে কম। আসলে যে প্রতিদ্বন্দ্বী সেই প্রতিদ্বন্দ্বী জোরালো না থাকায় কিন্তু এরকম পরিস্থিতি রয়েছে। আমি কথা বলবো এই কেন্দ্রে যে দায়িত্বরত পুলিশ অফিসার রয়েছেন তার সাথে। আসলে এই কেন্দ্রে আসলে সকাল থেকে ভোট গ্রহণ কেমন চলছে? না, সকাল থেকে মোটামুটি ভোট গ্রহণ স্বাভাবিকভাবে চলছে। তো আগের চেয়ে, আগে তো নিয়ম ছিল অন্যরকম, এখন ডিজিটাল পদ্ধতি হয়ে আগে লাইন দেখা যেত, কিন্তু এখন তো লাইন নেই, আসতেছে ভোট দিতে চলে যাচ্ছে, খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আর কি, কোনো সমস্যা নেই। আমরা দেখছি ভোটার উপস্থিতি কম, আসলে এটা না ভোটার উপস্থিতি কম মূলত সেটা কথা নয়, আগের তো আগের ছিল আর একটা পদ্ধতি, আজকে এবার তো সরকার একটা পদ্ধতি করেছে ডিজিটাল পদ্ধতি। তো ডিজিটাল পদ্ধতির কারণে মানে মানুষ আসতেছে ভোট দিতে চলে যাচ্ছে, মানে সময় লাগতেছে না, যার কারণে লাইন হচ্ছে না, তো ভোট সুষ্ঠু হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে যে এই যে ইভিএম এ যে এই প্রথম সিরাজগঞ্জ ইভিএম এ ভোট হচ্ছে, ইভিএম এ কিন্তু যে সাধারণ মানুষ তারা কিন্তু ভোট দিচ্ছে এবং যাদের ফিঙ্গারপ্রিন্ট মিলছে না তাদের কিন্তু আসলে বিকল্পভাবে কিন্তু ভোট প্রদান করছে। আমি একজন যে ভোটার ভোট দিয়েছে আমি তার সাথে কথা বলবো। আপনি কি ভোট দিয়েছেন? জি ভোট দিয়েছি। আসলে কেমন মনে হচ্ছে ভোটের পরিবেশ এবং ভোটার উপস্থিতি কম কেন মনে হচ্ছে? ভোটার উপস্থিতি কম সকালবেলায় এবং ধীরে ধীরে লোকজন আসতেছে আর কি। তা ভোট দিন কোনো সমস্যা হয়েছে কিনা? না সমস্যা হয়নি দেখছি। ধন্যবাদ আপনাকে। তবে একটা লক্ষণীয় বিষয় যে এই যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্রগুলোতে কিন্তু আসলে যে বিএনপি যে এজেন্ট সেই এজেন্ট কিন্তু আসলে আমরা কোনো কেন্দ্র লক্ষ্য করিনি। বিএনপি প্রার্থী যে সাথে আমরা ফোনে কথা বলেছি তারা কিন্তু বলেছে যে আসলে তারা কেন্দ্রে দিয়েছে কিন্তু ভয়ে বা ভীতি কারণে তারা কিন্তু আসলে এই এজেন্ট হিসাবে তারা কিন্তু এই ভোট কেন্দ্রে আসেনি। এছাড়াও যারা বিএনপি সমর্থিত ভোটার আমরা কথা বলেছি, বিএনপি সমর্থিত যারা ভোটার তাদের অনেকাংশে কিন্তু আসলে এই ভোট কেন্দ্রে যে কারণে কিন্তু ভোটার উপস্থিতি একটু কম বলে মনে হচ্ছে। আসলে আপনি কি ভোট দিয়েছেন? জি জি ভোট দিয়েছি। এই কেন্দ্রে ভোট কম কেন? কম ভোটারই কম তো, ভোটাররা সব কাম কাজ করতেছে, কাম কাজ করে তো আমাদের। আচ্ছা এখানে এই যে বিএনপির এজেন্ট দেখলাম না, আপনারা কি জানেন এই বিষয়ে? না বিএনপির এজেন্ট থাকে না, আগের তিনি থাকে না এই জন্য এটাই বললেন। কেন থাকে না? আমি থাকে না কি আমি তো বলতে পারবো না ভাই। এটাই আচ্ছা ভোট দিলেন কেমন লাগলো? ভালো লাগলো, খুব ভালো লাগলো। ইউনিয়নে ভোট দিলাম, খুব ভালো লাগলো। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা মুরব্বী আপনি কি ভোট দিয়েছেন? এই প্রথমে ভোট দিলেন ইভিএম এ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনার কি পরিবারের সবাই কি ভোট দিতে আসছে? সবাই আসে না এই পর্যন্ত। এই এলাকায় ভোটার উপস্থিতি কম কেন মনে হচ্ছে? প্রথম প্রথম তো আসতেছে, সারাদিন খাওয়া দাওয়া করে সব আসতেছে। ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? ভালো ভালো। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। আচ্ছা এই এই এলাকায় আসলে ভোটের পরিবেশ কেমন মনে হচ্ছে? ভোট খুব ভালো। আসলে এই আমাদের ভোট কেন্দ্রে তো ভোটারই কম, তো তারপরেও এখন সকালে কিছু ভোট দিয়ে গেছে, মানুষ আবন্ধ হয়ে যে কামকাজ সেরে হয়তো আসবে, আসার উপরে আছে, আসবে আর কি ইনশাল্লাহ। খুব নিয়ম শৃঙ্খলা খুব ভালো, ভোটের পদ্ধতি ভালো, ইনশাল্লাহ সবাই ভোট দিতে আসবে। ধন্যবাদ আপনাকে। আফসার আপনি শুনছিলেন যে আসলে এই যে ভোট গ্রহণ শুরু হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এক নাগারে ভোট গ্রহণ চলবে এবং তারপরে ফলাফল ঘোষণা করবে। কি জিতবে সেটা কিন্তু আসলে ফলাফল না জানার আগে বলা যাচ্ছে না। তবে ভোটের পরিবেশ এমন সুষ্ঠু থাকবে এমনটাই কিন্তু আসলে যারা ভোটার তারা কিন্তু মনে করছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ এক আসন উপনির্বাচনের এই নির্বাচনের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আফসার আপনার কাছে। সাইম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী সাইম সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন, উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন। আরেকজন সহকর্মী উত্তরা থেকে জানাচ্ছিলেন, দুটি উপনির্বাচনের খবর জানলাম। আমরা চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসা থেকে বাবা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন বাবা খায়রুল ইসলাম ও ছেলে শাবাব ইসলাম মরিন। বুধবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায় পেশায় সড়ক বিভাগের ঠিকাদার খায়রুল ইসলাম আর্থিক দুরবস্থার কারণে কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ছেলে অরিন ছিল অটিস্টিক শিশু। স্ত্রী জানান দুপুরে বাসায় ফিরে সিটকিনি ভেঙে ভেতরে ঢুকে স্বামী ও সন্তানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শুনলাম 140,000 টাকা ফায়,
তো এই মিলে মানে রেগুলার টেনশন করে আত্মহত্যাটা তো আমরা যা শুনলাম আমি জরুরি অবস্থায় দেখছি দুজনরে তো আগে ছেলের মারছে মাইরা পরে বাপে আত্মহত্যা করছে বিভিন্ন কারণে সে ফ্রাস্ট্রেটেড ছিল এই সকল কারণে হয়তো সে তার অটিস্টিক বেবি ছিল সে কারোর সাথে খুব একটা মিশত না তারা অটিস্টিক বেবির কারণে এটা হয়তো বা তারা তার ছেলেটাকে প্রথমে আত্মহত্যা ফাঁসিতে ঝুলানোর পরে সে নিজে আত্মহত্যা করছে এটাই আমার ধারণা হচ্ছে আর কি কাগজে কলমে সারা দেশে অনুমোদিত মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের সংখ্যা 100 হলেও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 1500-এর বেশি সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর বদলে সুস্থ ব্যক্তিকে অর্থের বিনিময়ে জোরপূর্বক বানানো হয় মানসিক রোগী অবৈধ এইসব প্রতিষ্ঠান বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত হচ্ছে সেই তালিকাও রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত 2015 সালে রাজধানীর মহাখালী এলাকায় প্রিভেনশন মাদকাশক্তি নিরাময় কেন্দ্র থেকে গুরুতর জখম অবস্থায় 60 জনকে উদ্ধার করে র‍্যাব এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই চলেছে 13 বছর ধরে 2017 সালে যুগ্ম সচিব ফসিউদ্দিনকে অর্থের বিনিময়ে জোরপূর্বক মানসিক রোগী বানানোর চেষ্টা করে তার পরিবার যাতে সহযোগিতা করেছে ঢাকা মনরো ক্লিনিক মাইন্ড কেয়ারের মতো এসব প্রতিষ্ঠানেও কখনো চিকিৎসা হতো না চলতো অর্থের বিনিময়ে সুস্থ মানুষকে মানসিক রোগী বানানোর প্রতিযোগিতা জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সদস্য ডক্টর অরূপ রতন চৌধুরী বলছেন অর্থের বিনিময়ে দীর্ঘদিন ধরেই এমন ব্যবসা চালিয়ে যাচ্ছে সারা দেশে 1500 অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্পত্তির কারণে কোনো ব্যক্তিকে মানসিক রোগী বানিয়ে তার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়া বা দখল করে নেওয়া এইটা একটা কারণ হচ্ছে মানসিক এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর এবং দেখা যাচ্ছে টাকার বিনিময়ে তারা এইগুলা কাজ করছে এদিকে বুধবার সচিবালয়ে এক বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান অবৈধ তালিকা প্রস্তুত আর খুব শীঘ্রই এসব অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান শুরুর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাচ্ছি যে ডিভিশন ওয়াইজ জোন ওয়াইজ এই সমস্ত জিনিসগুলোকে বের করতে আগামী বৃহস্পতিবারের মধ্যে ওনারা ওনার এলাকার টোটাল লাইসেন্সড এবং আনলাইসেন্সড লিস্ট আমাদের কাছে দেবে তখনই স্বাস্থ্য ডিপার্টমেন্ট মনে করবে যে এখানে অনিয়ম হচ্ছে আমাদেরকে বললে আমরা যাব সেখানে কিংবা আমাদের গোয়েন্দা তথ্য যদি আমরা খবর পাই আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী আলাপ আলোচনার মাধ্যমে সেই ব্যবস্থাটা নিবে মাদকাসক্তি নিরাময়ের নামে বাণিজ্যে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তারা রিশাদ হাসান নিউজ 24 ঢাকা আমরা আরেকবার ঢাকা 18 আসনের উপনির্বাচনের খবর জানব আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মী তৌহিদ শান্ত যুক্ত হয়েছেন শান্ত কোথায় আছেন এবং নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে ঠিক এই মুহূর্তে আমরা আছি হলো উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতনে এখানে বিএনপির যিনি প্রার্থী আছেন এস এম জাহাঙ্গীর হোসেন তার ভোট এবং এখানেই তিনি ভোট দেবেন কিছুক্ষণ আগে অর্থাৎ 3 থেকে 4 মিনিটের আগে তিনি এখানে এসে প্রবেশ করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি অপেক্ষা করছেন সাথে তার পরিবারের সদস্যরা রয়েছে তাদের ভোটও এই কেন্দ্রে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তিনি ভোট দেবেন এই ঢাকা 18 আসনে বিএনপির যিনি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং সেটার জন্যই আমরা অপেক্ষা করছি এর আগের কিছু তথ্য আমি আপনাকে দেই সেটি হলো যে কারণে আমরা এর আগে আমরা এস এম জাহাঙ্গীর হোসেন আরও কয়েকটি কেন্দ্রে ঘুরে আসেন আমরা যদি খুব সংক্ষেপে কথা বলি এস এম জাহাঙ্গীর আপনি এর আগে আরও 2-3টা কেন্দ্র ঘুরে আসেন আমাদের খুব সংক্ষেপে যদি বলেন যে সেই কেন্দ্রগুলোর অবস্থা কী খুব সংক্ষেপে না এখানে তো আপনারা দেখছেন ভোটের কোনো পরিবেশ নাই সারা এলাকা পুরো আওয়ামী লীগের নেতা কর্মীদের সন্ত্রাসীদের দখলে আছে আমাদের কোনো এজেন্ট ঢুকতে পারতেছে না আমাদের কোনো নেতৃবৃন্দ আমাদের কোনো কর্মী বাহিনী সেখানে যেতে পারতেছে না পুলিশ এবং আওয়ামী লীগ একাকার হয়ে গিয়েছে আমরাও সেখানে যেতে বাধা পাচ্ছি এই হলো ভোটের অবস্থা আপাতত আমি আবার আপনার এজেন্টরা কি আছে কি না এজেন্ট অনেক জায়গায় ঢুকেছে অনেক জায়গায় বের করে দিয়েছে আমরা হাবিবুল্লাহ গেলাম সেখান থেকে বের করে দিয়েছে পুলিশ বলতেছে যে এখানে এই সেন্টারে ভোটার না সেই জন্য ঢুকতে দেয়নি যে ভোটার হইতে হইলে ঢাকা 18 আসন ভোটার হইলে হবে তার এই সেন্টারে ভোটার হতে আমার কোনো নিয়ম নাই তারপরে ডিসিসি অবশ্যই একই কথা বলল আপনি কি এখন ভোট দেবেন আমি এখন ভোট দেব আমি বর্ষের মালিকমানো ভোট সেন্টার আছে এখন ভোট দেব আপনারা শুনছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন তিনি কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে ভোট দেবেন এর আগে আমরা রাজুক উত্তরা স্কুলে গিয়েছিলাম এবং আরও 2টি কেন্দ্র ঘুরে এসেছি এবং সেগুলোর অনিয়মগুলো তিনি দেখেছেন
আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা 18 আসনের উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শান্ত। প্রতিষ্ঠান বন্ধ, বেতন হয় না প্রায় 8 মাস, বন্ধ টিউশনও, কবে আবার স্বাভাবিক হবে সব কিছু তাও অজানা, এমনই বাস্তবতা প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। আয়ের উৎস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান সরকারি নির্দেশনার বাইরে গিয়ে করোনা প্রেক্ষাপটের মধ্যেই শুরু করেছে শিক্ষা কার্যক্রম, কেউ কেউ চালাচ্ছে ভর্তি প্রক্রিয়া। সাইফুদ্দিন জিন্নাকে সঙ্গে নিয়ে সজল দাসের রিপোর্ট। খুদেজা খাতুন 24 বছর ধরে করছেন শিক্ষকতা, করোনা প্রেক্ষাপটে বন্ধ প্রতিষ্ঠান, বন্ধ বেতনও, জমানো টাকায় এতদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসার চলছিল কিন্তু তাও শেষ, বাধ্য হয়েই শুরু করেছেন সেলাইয়ের কাজ। বলতে কোনো বেতন পাচ্ছি না, বর্তমানে আমার অবস্থা খুব শোচনীয়, সংসারে চলাটাই আমার খুব কষ্ট। একই অবস্থা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের। বেশিরভাগ অভিভাবক করোনা প্রেক্ষাপটে স্কুলের বেতন দিতে আন্তরিক না হওয়ায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবেন কিনা এ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এপ্রিল মাস থেকে এই চলতি মাস পর্যন্ত আমি এখন মধ্যে 1 টাকাও ভাড়া দিতে পারিনি, ভেবে পাচ্ছি না কিভাবে এই আমার এই ভাড়াগুলি দিব। খুদেজা আর হাবিবুরের মতো দেশের 50,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20 লাখ শিক্ষক কর্মচারী পড়েছেন এমন জটিলতায়। করোনা প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই থমকে আছে দেশের শিক্ষা ব্যবস্থা, যে কারণে বিপাকে পড়েছেন শিক্ষক কর্মচারীরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পেলেও বড় ধরনের বিপাকে পড়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা, চাইছেন সরকারের সুনজর। এদিকে এই বাস্তবতায় প্রয়োজন মানে না আইন, এই কথাটি অনেকটাই বাস্তবে রূপ নিচ্ছে। সরকারি নির্দেশনার বাইরে গিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে অনেক প্রতিষ্ঠান, যেখানে উপেক্ষিত করোনা প্রেক্ষাপট। আমরা সেইভাবে বেতন আদায় করতে পারছি না, সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। সমস্ত কিছু বিবেচনা করে শর্ত সাপেক্ষে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত চালু করে দেবেন। এক্ষেত্রে সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য সুরক্ষা আর স্কুল ফি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলে মেয়েদের বাড়িতে পড়ায় মন বসে না, তাদের একটা বোরিং অবস্থা হয়ে গেছে। আমাদের কাজকর্ম নাই, স্কুল থেকে চাপ দিতেছে বেতনের জন্য। সব মিলিয়ে যতই সময় গড়াচ্ছে দেশের শিক্ষা সংশ্লিষ্টদের জন্য পরিস্থিতি ততই জটিল করে তুলছে করোনা প্রেক্ষাপট। সজল দাস, News 24, ঢাকা। করোনাকালে প্রায় থমকে আছে জনশক্তি রপ্তানি, ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সিগুলো। এছাড়া হজ এজেন্সিদের সংগঠন হাব জানিয়েছে, মহামারীর এই সময়ে মৌসুমের ব্যবসা পরিচালনা করতে না পেরে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান। খাত সংশ্লিষ্টদের দাবি, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আলাদা প্রণোদনা নিশ্চিত করার পাশাপাশি শ্রমবাজারের সক্ষমতা বাড়ানোর। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্বের অন্তত 170টি দেশে শ্রমিক পাঠায় বাংলাদেশ, যেখানে কাজ করছে 1,28,00,000 মতো শ্রমিক। যদিও বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব আর মধ্যপ্রাচ্যের 6টি দেশে থাকে 75% কর্মী। এছাড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরও শ্রমশক্তি পাঠানোর অন্যতম গন্তব্য। তবে করোনার থাবায় গত 7 মাসে ফেরত এসেছে 2 লাখেরও বেশি প্রবাসী শ্রমিক। একদিকে বিদেশ ফেরত শ্রমিকদের ফিরে যাবার অনিশ্চয়তা, অন্যদিকে নতুন করে জনশক্তি রপ্তানিতে হোঁচট, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে রিক্রুটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি ও খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ওপর। এছাড়াও হজ মৌসুমে ব্যবসা পরিচালনা করতে না পেরে বন্ধ হয়ে গেছে অনেক এজেন্সি প্রতিষ্ঠান। এখন বাংলাদেশে হজ এজেন্সিগুলি প্রায় 90% অফিস বন্ধ। হজ এজেন্সির জন্য একটা সিজন লস মানে পুরা বছর লস। তাহলে বেটার ম্যানেজমেন্টের জন্য আমরা তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে, স্টিমুলাস দিতে হবে, তাদের বেঁচে থাকার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এদিকে যদি গভর্নমেন্ট আমাদের সদায় দৃষ্টি আকর্ষণ না দেয়, তাহলে আমাদের এই ক্ষতির সম্মুখীন থেকে উত্তরণের কোনো উপায় নাই। প্রত্যেকটা স্টাফদের, কর্মচারীদের বেতন দিতে হচ্ছে, কোনো ইনকাম আমাদের নাই, কেন কোনো টিকিট আমাদের নাই। জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো BMET-র তথ্য বলছে, গত বছর মোট বিদেশে যাওয়া কর্মীর 90% গেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, শুধু সৌদি আরবে গেছেন 57% কর্মী। নতুন করে বড় কোনো শ্রমবাজার তৈরি করতে না পারায় ধারাবাহিকভাবে কমে আসছে বিদেশে কর্মী পাঠানো। করোনা পরবর্তী সময়ে শ্রমবাজার চালু হলে প্রতিযোগী দেশগুলোর তুলনায় এগিয়ে থাকতে সক্ষমতা বাড়ানোর তাগিদ খাত সংশ্লিষ্টদের। একদিকে যেমন COVID-19 সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, আরেকদিকে হলো বাজার খোলার সাথে সাথে আমাদের সে সক্ষমতা এখন অর্জন করা উচিত। আমাদের যে সমস্ত ইনডিসিপ্লিনের কারণে বাজারগুলি বন্ধ হয়েছে সেগুলিকে ডিসিপ্লিন আনা, যে সমস্ত ইনডিসিপ্লিনের কারণে আমাদের মন্ত্রণালয়
হ্যান্ডেল করতে পারে নাই সেগুলিকে সক্ষমতা আনা। বছরে গড়ে 7 লাখ কর্মী বাংলাদেশ থেকে যায় বিভিন্ন দেশে, যদিও চলতি বছরের মে পর্যন্ত পাঠানো গেছে মাত্র 1,81,000। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। সিলেটের রায়হান হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত এসআই আকবর ধরা পড়ায় সন্তোষ জানালেও এখনও নির্যাতনে জড়িত ফাঁড়ির অন্য সদস্যরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ রায়হানের স্বজনরা। একই সাথে আকবরকে পালাতে কোন সিনিয়র কর্মকর্তা পরামর্শ দিয়েছে তা প্রকাশ্যে আনার দাবি তাদের। তবে অপরাধ প্রমাণিত হলে পুলিশের কেউই ছাড় পাবে না জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠিক এক মাস আগে 11 অক্টোবর রায়হানকে নির্যাতনে হত্যার অভিযোগ ওঠে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ কয়েকজনের বিরুদ্ধে। এরই মধ্যে মামলায় 3 পুলিশ সদস্য এবং প্রধান আসামি আকবর ধরা পড়েছে পুলিশের হাতে। ঠান্ডা হয়ে যাবে, 2 মাস পর ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে, আমি অন্য কোনো কারণে ভাগি নাই। কিন্তু আকবরকে কোন কর্মকর্তা পালাতে পরামর্শ দিয়েছে এ প্রশ্ন এখন স্বজনদের। সেই সঙ্গে কোন প্রক্রিয়ায় আকবরকে আটক করা হলো সে বিতর্কের ঊর্ধ্বে উঠে দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি তাদের। খুনি আকবর কিভাবে ধরা পড়ছে, কে ধরছে না ধরছে, এটাই বিতর্কে আমি যাব না। কিলার আকবর, আকবরের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকে দ্রুতভাবে অ্যারেস্ট করা হোক। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন ভিডিও ফুটেজকে তথ্য হিসেবে নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যিনি বা যারা তাকে এই ধরনের পরামর্শ দিয়েছে যদি হয় তা অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া সন্দেহভাজন অন্যান্য পুলিশ সদস্যরাও নজরদারিতে আছেন, পিবিআই চাইলেই তাদের হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা। যারা সন্দেহভাজন বলে যাদেরকে ধরা হচ্ছে, যারা ওই সময় ছিল, তারা সবাই আমাদের নজরদারিতেই আছে, জড়িত থাকার সম্ভাবনা আছে এই মামলা সংক্রান্তে, তারা আমাদের কাছে বলছে আমরা তাকে হ্যান্ডওভার করছি। এদিকে আকবরের গ্রেফতারের পর স্বস্তিতে এলাকাবাসীও, নতুন করে কঠোর কর্মসূচি নয় আইনি প্রক্রিয়ায় লড়ে যেতে চান স্থানীয় আন্দোলনকারীরা। আমরা আইনি প্রক্রিয়ায় যাব এখন, আমরা কালকে আবার লয়ারদের সাথে বসবো একটু। 7 দিনের রিমান্ড শেষে আকবরকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। রিমান্ড শেষে জেল হাজতে রয়েছে আরো 3 পুলিশ সদস্য। ডেস্ক রিপোর্ট, News24। নারায়ণগঞ্জের দেওভোগে রাজলক্ষ্মী নারায়ণ মন্দিরের দেবত্ব সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরে নারায়ণগঞ্জের প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। দিলীপ কুমার মণ্ডলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 300 বছর আগে শহরের দেওভোগে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ মন্দির প্রতিষ্ঠা করেন ভিকনলাল পাণ্ডে। সে সময় পূজা অর্চনা ও স্থানীয়দের পানীয় জলের চাহিদা মেটাতে মন্দিরের পাশেই 400% একটি পুকুর খনন করা হয়। দেবত্ব সম্পত্তি হিসেবে রেকর্ডকৃত এই পুকুর সম্প্রতি দখল চেষ্টার অভিযোগ উঠেছে সিটি মেয়র সেলিনা হায়াত আইবি ও তার পরিবারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে বুধবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন হিন্দু ধর্মাবলম্বীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সিটি মেয়র তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুরটি জবরদখলের চেষ্টা করছেন। আমাদের ঐতিহ্যবাহী যে রাজা লক্ষ্মীনারায়ণ উপরে নারায়ণগঞ্জের প্রতিষ্ঠা, সেই রাজা লক্ষ্মীনারায়ণজির দিঘি আমাদের আজকে দীর্ঘদিন থেকে আমাদের বেদখল হয়ে যাচ্ছে। টোটাল সম্পত্তিতে গ্রাসের একটা পায়তারা করছে এবং এটা আমরা যেন শুনতে পারছি, এটা বিক্রির একটা পায়তারা চলছে বলে আমরা জানতে পেরেছি। পরে বিক্ষোভ মিছিল সহ একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়। স্মারকলিপি দিয়েছেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় এটা পৌঁছে দেব এবং আমার বিশ্বাস যে আইনগতভাবে যে সমস্যা সেভাবেই সমাধান হবে। মন্দিরের পুকুর রক্ষায় আদালতে মামলা দায়ের করা হলেও আইফি রহমানের লোকজন মামলার বাদী সহ সংশ্লিষ্টদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, News24। ভয়াল 12ই নভেম্বর আজ উপকূলবাসীর জন্য বিভীষিকাময় দুঃস্বপ্নের দিন। 50 বছর আগে 1970 সালের এই দিনে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতবিক্ষত হয় এই অঞ্চলের জনপদ, প্রাণ হারায় 100,000 মানুষ। সেদিনে সেই দুঃসহ স্মৃতি এখনও ভুলতে পারেনি উপকূলবাসী। তবে দুর্যোগ মোকাবেলায় এখনও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধ গড়ে না ওঠায় ক্ষুব্ধ ফলাবাসী। ঝুন্নু রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
1970 সালের 12ই নভেম্বর ভোলা সাইক্লোন নামে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় 222 কিলোমিটার গতিবেগে উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে। ঝড় আর জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূল অঞ্চল, প্রাণ হারায় কয়েক লক্ষ মানুষ, যার স্মৃতি উপকূলবাসীকে এখনো কাঁদায়। ভাই ভাইকে ছেড়ে দিয়েছে, গাছে লটকে মানুষ আটকে গেছিল বিভিন্ন জায়গায়, এবং এখনো সেই দৃশ্যের কথা মনে পড়লে আমাদের হাত ছাড়িয়ে দেয়। তিন দিন এই গাছ উঠতেছে, তিন দিন গাছ উঠতে থেকে আস্তে 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 এই গাছে পানি কমছে, পানির লগে লগে এই নামতে তিন দিন বাদে নামছি। প্রত্যেক ফ্যামিলি 40টা ফ্যামিলি একজন করে বেঁচে ছিল, 13টা ফ্যামিলি কমপ্লিট ওয়াশড আউট হয়ে গেছে। দীর্ঘ 50 বছরও ভোলার দুর্যোগ মোকাবেলার জন্য পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও বেড়ি বাঁধ গড়ে ওঠেনি। এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির আশঙ্কায় উপকূলবাসী। আমাদের চরাঞ্চলগুলিতে যে বসতি গড়ে উঠেছে তাদের নিরাপত্তার জন্য তেমন কোনো সাইক্লোন শেল্টার এখনো গড়ে ওঠেনি। তাই আজকে 70-এর এই 12ই নভেম্বরের ভয়াল ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ করে আমরা ভোলাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আমাদের চরাঞ্চলগুলিতে আরো সাইক্লোন শেল্টার নির্মাণ করা হোক। তবে উপকূলবাসীর এসব অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা জানান, বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ভোলা জেলায় আরো 200 ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরে বেড়েছে চালের দর। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2-3 টাকা। চালের দরের ঊর্ধ্বগতির কারণ হিসেবে মিল মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করার দাবিও তাদের। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন ধান বাজারে ওঠার পরও অস্থির যশোরের চালের বাজার। গেল সপ্তাহে প্রতি কেজি মিনিকেট চাল 50 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 52 টাকায়। বাসমতি চাল 55 টাকা দরে এবং মোটা চাল 44-45, 28 চাল বিক্রি হচ্ছে 50 টাকা। এভাবে দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করছে, তাই চালের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং জোরদার করার দাবি তাদের। নতুন ধান উঠছে, এখন এই উঠতে মুখেও যদি দামের এই পর্যায় থাকে তাহলে এর পরবর্তীতে কি হবে? যে আয় সেই তুলনায় আমাদের যে পণ্যের যে দাম সেই তুলনায় আমাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। বাজার যারা মনিটরিং করে, সুন্দরভাবে মনিটরিং করে, যাতে চাউল নিত্য প্রয়োজনের দাম স্থির রাখে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ রাখার কারণেই বেড়েছে চালের দাম। নিয়ন্ত্রণ করে বড় বড় মিল মালিকেরা, তারা যেভাবে চালায় আমাদের সেভাবে চলতে হয়। এখন যেই আমদানি করা যাবে আমদানি হয়ে যাবে, পরের দিনের থেকে বাজার করা আরম্ভ করে। মধ্যসত্যভোগীরা যেন কোনো মতেই কারসাজির মাধ্যমে চালের বাজার অস্থির করে তুলতে না পারে তা নিশ্চিতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীত মৌসুমের শুরুতেই খুলনায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গেল 4 দিনে খুলনা মেডিকেল কলেজ ল্যাবে 67 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ রোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। মাস্ক ব্যবহার না করায় জেল জরিমানাও করা হচ্ছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই খুলনায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। খুলনা মেডিকেল কলেজ ল্যাবে করোনা পরীক্ষা ও রোগীর সংখ্যা দুই বেড়েছে। গেল 4 দিনে নতুন করে শনাক্ত হয়েছে 67 জন, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এখন আমাদের প্রায় দিন 2-3 রান, তার মানে আমরা 282টা স্যাম্পল আমরা টেস্ট করছি, সেখানে আমাদের কিছুটা করোনা শনাক্তের হার বেড়েছে। সংশ্লিষ্টরা জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের হাই ফ্লো নেজাল ক্যানুলা যথেষ্ট আছে, এবং শুধু তাই নয়, আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, এবং আমাদের যে চাওয়া ছিল যে একটা লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক অর্থাৎ অক্সিজেন প্লান্ট, এইটা এই মাসের ভিতরে বসছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রতিদিন নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। যারা সরকারের এই নির্দেশ প্রতিপালন করবে না
তাদেরকে এখন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার পাশাপাশি আমরা তাদের আটকাদেশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশে করোনা ভাইরাসের সংক্রমিতের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। বুধবার পর্যন্ত প্রাণহানি হয়েছে 6,172 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে দগ্ধ রোগীদের একমাত্র ভরসাস্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 26 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। এই ইউনিটে নেই আইসিইউ, রয়েছে জনবল সংকটও। এই অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পোড়া রোগীদের। এদিকে চীন সরকারের সহায়তায় 100 শয্যার বার্ন হাসপাতাল নির্মাণের কথা থাকলেও ভূমি জটিলতায় আটকে আছে সে প্রকল্প। নয়ন বড়ুয়া জয়, তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে শয্যা রয়েছে 26টি। অথচ এই ইউনিটে গড়ে প্রতিদিন রোগী ভর্তি থাকে 60 জন। শয্যা সংকটের কারণে মেঝে ও বারান্দা থেকে চিকিৎসা নিতে বাধ্য হন অনেকেই। আবার আইসিইউ না থাকায় পোড়া মুমূর্ষু রোগীদের পাঠানো হয় ঢাকায়। রোগীর সংখ্যা বাড়লেও বাড়েনি জনবল, এ কারণে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এখন এই মুহূর্তে 26 বেড আসলে পর্যাপ্ত না, এখন দরকার 100 থেকে 150 বেড কিংবা 200 বেডের একটা বার্ন আলাদা হাসপাতাল, যেটা বার্ন ইউনিট আলাদা একটা স্বতন্ত্র হাসপাতাল প্রয়োজন। দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার জন্য 100 শয্যার বার্ন হাসপাতাল দ্রুত নির্মাণ করা প্রয়োজন বলে মনে করেন হাসপাতালের পরিচালক। চট্টগ্রামে আরও কোনো বেটার কোনো অপশনে আমরা বার্ন কোনো ইউনিট চালু করার কোনো সুযোগ বা বেড বাড়ানোর কোনো স্কোপ করা যায় কিনা এটা আমরা চিন্তা ভাবনা করছি। সিভিল সার্জন বলছেন চট্টগ্রাম মেডিকেলের জায়গা জটিলতার কারণে চীন সরকারের সহায়তায় 100 শয্যার বার্ন হাসপাতাল এখনও দেখেনি আলোর মুখ। তবে নতুন জায়গায় এই হাসপাতাল নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের চিন্তা করছে জেলা প্রশাসন। আমরা হয়তো চিটাং মেডিকেলের কলেজের বাইরে অন্য কোনো একটা সুবিধাজনক জায়গায় এই হাসপাতালটি প্রতিষ্ঠার ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছি এখন। তবে হলি ক্রিসেন্ট ও রেলওয়ের কাট্টলিতে ম্যালেরিয়া হাসপাতালের জায়গায় এই বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হতে পারে বলে জানালেন এই কর্মকর্তা। মিনিস্ট্রি থেকে যদি কোনো টিম এসে জায়গাটি নির্বাচন করে দেয় অথবা আমাদের জেলা প্রশাসক স্যার যেটি পছন্দ করবেন সেটি আমরা পরবর্তীতে প্রস্তাব আকারে প্রেরণ করব। 2012 সালের 7 জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 6 তলার একটি বড় কক্ষে 26 শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট চালু করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর ভেন্টিলেটর সুবিধা চালুর প্রক্রিয়া থমকে গেছে। স্বাস্থ্য দপ্তর থেকে 6টি ভেন্টিলেটর দিলেও অন্যান্য যন্ত্রপাতি না থাকায় চালু করতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয়রা বলছেন শীতে করোনার প্রকোপ বা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। অবস্থায় আইসিইউ প্রস্তুত করতে না পারলে রোগীদের ভোগান্তিতে পড়তে হবে। বিপন্ন হোসেনের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। করোনা উপসর্গ রোগীদের যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় রোগীদের খুলনা ও ঢাকায় রেফার করা হয়। এ অবস্থায় চিকিৎসা সুবিধার্থে আইসিইউ ভেন্টিলেটর চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে 6টি ভেন্টিলেটর দিলেও মনিটর সহ অন্যান্য যন্ত্রপাতি না থাকায় এখনো চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউ বেড এবং ভেন্টিলেটর হাতে পেলে আমরা আমাদের মনিটরের অভাব ছিল, সেটার জন্য লাইন ডাইরেক্টর হাসপাতালের সঙ্গে আলোচনাক্রমে আমি একটা ডিমান্ড লেটার দিয়েছি, এগুলো আসলে আমরা আইসিইউ এবং ভেন্টিলেটর এগুলো চালু করতে পারব। শীতে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এখনই আইসিইউ প্রস্তুত করতে না পারলে নতুন করে আক্রান্ত রোগীদের সেবা পেতে আরও ভোগান্তিতে পড়তে হবে। দ্রুত এ সুবিধা চালুর দাবি স্থানীয়দের। দুঃখজনক হলেও সত্য যে এখনো পর্যন্ত আইসিইউ ইউনিটের যে কার্যক্রম সেটা এখনো পর্যন্ত চালু হয়নি। করোনা চিকিৎসার সহ বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, যশোরে সেটা চালু করা হোক। করোনার যে দ্বিতীয় ওয়েভ আসছে শীতকালে, এর আগেই যেন যশোরে পূর্ণাঙ্গ আইসিইউ প্রতিষ্ঠা করা হয়। তবে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য অবকাঠামোগত সব প্রস্তুতি নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের মধ্যে ব্যবধান কম হওয়ায় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সবার্গার।
চলতি সপ্তাহের মধ্যেই পুনর্গণনার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। এই অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে মাত্র 14,000 ভোট বেশি পেয়েছেন বাইডেন। পুনর্গণনার পর প্রাপ্ত ফলকেই চূড়ান্ত হিসেবে ধরা হবে বলে মন্তব্য করেন ব্র্যাড। জর্জিয়ায় রয়েছে 16টি ইলেকটোরাল কলেজ ভোট। এদিকে বুধবার প্রকাশিত হয়েছে মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার ভোটের ফলাফল। এই অঙ্গরাজ্যটিতে বিজয়ী হয়েছেন ট্রাম্প। ফলে নতুন 3টি যোগ হয়ে নির্বাচনে তার মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা দাঁড়ালো 217। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নেত্রকোনায় চলতি মৌসুমে আমন ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে। বেশিরভাগ জমির ধান পাকতে শুরু করছে। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। তবে বাজারে ধানের ন্যায্য দাম পাবেন কি না তা নিয়ে শঙ্কায় কৃষকরা। সোহান আহমেদ কাকনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েক দফা বন্যায় নেত্রকোনার নিম্নাঞ্চলে এবছর আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। তবে জেলা সদর আটপাড়া, বারহাট্টা, কেন্দুয়া, মদন সহ বিভিন্ন উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। বেশিরভাগ জমির ধান পাকতে শুরু করেছে। এরই মধ্যে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষাণীরা। তবে বাজারে ধানের ন্যায্য দাম পাবে কি না তা নিয়ে শঙ্কায় কৃষকরা। ধান খুব ভালো দাম হয়েছে, আল্লাহ খুব ভালো ফসল দিয়েছে, এই বছর সোনার ফসল হয়েছে। ফ্যামিলি সবারই নিয়ে ধান কাটাছি, এখন যদি কাম বাদে কাড়াই তাহলে তো বুঝতো না। ধান টান তো ভালোই হয়েছে, যা টান টান কেতো ভালো ধান হয়েছে, চলার মতন খাওয়ার মতন হয়েছে। এবছর বাজারে ধানের দর ভালো থাকায় কৃষকরা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আমরা ইতিমধ্যে এই বন্যা যারা এই সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতিমধ্যে প্রায় 3,200 জন কৃষককে কৃষি পুনর্বাসন আওতায় বিভিন্ন ফসলের মধ্যে আনা হয়েছে। আমরা আশা করতেছি এগুলি আমাদের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খেলার খবর। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান। বিসিবির বেঁধে দেয়া মানদণ্ড 11 ছাড়িয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। এদিকে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ভুগছেন মাশরাফি বিন মুর্তজা। ফিটনেসে ফিরে পেলেই বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ থাকছে নড়াইল এক্সপ্রেসের, বলছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। পত্রিকা বিক্রেতাকে নারীর জীবনযুদ্ধের খবর জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। পেশায় পত্রিকা বিক্রেতা, কিন্তু স্বপ্ন মানব সেবার। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে এখন নিঃস্ব স্বজনহারা একা এক মানুষ তিনি। মাঝ বয়সে কিছুটা মানসিক বিকারগ্রস্ত হওয়ায় স্বজনরা তাকে আর দেখভাল করেননি। বাবার সম্পত্তি থেকে পাওয়া এক টুকরো জমিতে ছোট্ট একটা ঘর তার। প্রয়োজনের তুলনায় বেশি কোনো ব্যবহারিক জিনিস নেই, নেই কোনো চাহিদাও, তবে আছে মানুষের সেবা করার বিশাল স্বপ্ন। এসে বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহীর রাস্তায় হর হামেশাই দেখা মিলবে খুকি নামের এক নারী, হয়তো পত্রিকা হাতে, নয়তো ছোট ছোট কার্ড ক্যালেন্ডার হাতে। নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক হাফিজুর রহমানের 12 সন্তানের মধ্যে খুকি দশম। পুরো নাম জোহরা দিল আফরোজ খুকি। তার সবচেয়ে বড় পরিচয় রাজশাহী নগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা হিসেবে। উষ্কো খুষ্কো চুল, পরনে ময়লা কাপড় আর মুখে এক চিলতে হাসি নিয়ে শহরের নানা প্রান্তে ছুটে চলাটা কিছুটা অস্বাভাবিক আচরণের ফলে অনেকেই তাকে উত্ত্যক্ত করে করে মারধরও। তারপরও পেশা বদল করেন। বয়স বেড়েছে, স্মৃতিভ্রম হয়ে কিছুটা অস্বাভাবিক আচরণ করেন, ফলে আয় উপার্জনও কমছে দিনে দিনে। প্রতিবেশী ও সংবাদপত্র সার্কুলেশনের সঙ্গে জড়িতরা বলছেন, যদিও খুকি কারো অর্থ সহায়তা নেন না, তারপরও এই বয়সে তার অন্যান্য সহায়তা প্রয়োজন। বয়স হয়ে গেছে, এখন মোটামুটি একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। সে পেপার নিয়ে বেশি দূর ঘুরতে পারে না, সে কারণে তার অর্থনৈতিক যে অবস্থাটা সেটা একটু দুর্বল হয়ে পড়েছে। 1960 সালে কুষ্টিয়ায় জন্ম নেয়া খুকি সেখানকার মোহিনী মোহন বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন। এরপর পড়েছেন টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে। তার স্বপ্ন, দীর্ঘদিনের জমানো অর্থ মোহিনী মোহন বিদ্যাপীঠের গরিব শিশুদের মাঝে বৃত্তি হিসেবে বিলিয়ে দেয়া। রাজিয়া সেই স্কুলে আমি যারা ফার্স্ট সেকেন্ড হবে চানাচুরালা বাদামালা অনেক গরিব ছেলেমেয়েরা পড়ে তাদেরকে বৃত্তি দিবে।
জীবনযুদ্ধে টিকে থাকতে 1991 সালে সংবাদপত্রের বিক্রেতা হিসেবে কাজ শুরু করেন খুকি। মৃত্যুর পর সমাহিত হতে চান কুষ্টিয়াতে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এই ছিল সংবাদ এখনকার আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।